কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর্টিফিশিয়াল স্কুলের পক্ষ থেকে আজকের পর্ব বাংলা ভাষায় প্রোগ্রামিং, নিজে শিখি অন্যকে শেখাই। আজকের পর্বে মূলত জাভা নিয়ে আমাদের আলোচনাগুলো থাকবে এবং জাভার পূর্ণাঙ্গ সিরিজ এই প্লেলিস্টেই পাওয়া যাবে। তো আমাদের মূল আলোচ্য বিষয়টা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা অবজেক্টকে বেস করে বা নতুন অবজেক্ট ক্রিয়েট করে রিয়েল লাইফের সাথে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করি সেটা নিয়ে। তো আমরা এই পর্বে জাভা নিয়ে আলোচনা করব এবং ইনশাল্লাহ আপনাদের সবাইকে জাভা পুরোপুরি শেখানো হবে। তো চলুন ফিরে আসি ইন্টার পরে। এই পর্বে আমরা জাভার যে জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ অনেকে জাভা উব বলে বা WP বলে, তো এইটা আমি যে কথা বলছি তিনি একজন সাপোর্টার, যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট, আপনারা যারা আগ্রহী স্টুডেন্ট তাদের জন্য আমি একজন সাপোর্টার হিসেবে। তো ছোট্ট করে একটু আমার পরিচয় দিলে ভালো হয়। আমার নাম মোহাম্মদ কাউসার আলম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করি তিয়ানগং ইউনিভার্সিটিতে, যেটা চায়নার তিয়ানজিন প্রভিন্সে অবস্থিত। তো আর কথা না বাড়ি, চলুন আমরা ফিরে আসি মূল পর্বে। জাভা, আমাদের এই সেশনটা পুরোটাই হবে একটু আলোচনার মতো, অর্থাৎ আমরা কথা বলবো এবং শিখবো গল্পের মতো করে। যেহেতু বাংলা ভাষায় শিখছি আমরা, সেহেতু বাংলা দিয়ে আমাদের সবকিছু বুঝতে হবে, এবং আমরা অবশ্যই বাংলা দিয়ে তো আর লিখতে পারবো না প্রোগ্রামিং গুলো, আমাদের ইংরেজি ইউজ করতে হবে। তারপরে আমরা বাংলা ভাষায় বিষয়বস্তু গুলো আত্মস্থ করব, যেন আমাদের এই বিষয়গুলো কখনো ভুল না হয়। এবং আমি প্রথম একটা কথা বলে রাখি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দক্ষ তখনই হতে পারবেন যখন আপনি অনেক বেশি প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন। একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, অর্থাৎ আমরা আজকে এই ভিডিওটা যখন করছি তখন রাত প্রায় 2:30 বাজে, অনেকের সময় ঘুম আছে। তো স্বাভাবিক অর্থেই আমি যদি সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করি তাহলে আমাকে খুব আগে ঘুমাতে যেতে হবে, তাছাড়া কিন্তু এটা অনেকটা ইম্পসিবল। তো এই যে অনুশীলনটা, যার ফলে আমাদের একটা সদ অভ্যাস বা বদ অভ্যাসের কি তৈরি হয়, এগুলোর কনফ্লিক্টটা আসলে কোথায় হয়, আমাদের সঠিকভাবে অনুশীলন না করার কারণে। আমার কথা কি আমি বুঝাতে পেরেছি? যদি বুঝাতে না পারি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপরই মূলত আমার এই কোর্সটা আরো বেশি প্রাঞ্জল হয়ে উঠবে। প্রথমে আমি জাভা নিয়ে কথা বলার আগে আমি আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, যেটা মূলত জাভার এই যে বিষয়বস্তু। জাভা, আমার পেনটা হয়তো বা আপনার কালারটা একটু ইয়ে হচ্ছে, আমি একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, এই যে জাভা, আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি বা জাভাটা শিখব, আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা আসলে কেন জাভা শিখি বা জাভা আমাদের কেন শিখতে হবে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের লাইফে কিভাবে কাজে লাগে, আমরা একটা সফটওয়্যার কিভাবে ডেভেলপ করতে পারি, এরকম অনেকগুলো বিষয় থাকে। তো কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে আপনি এটা জেনে নেবেন যে আমরা কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করি এবং জাভাটাকে আমরা কেন ইউজ করছি। বা আজকে আমাদের এই প্রথম এই আর্টিফিশিয়াল স্কুলের ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা। জাভার থেকে ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, পাইথন আছে, আরো অনেক কিছু আছে, তো এগুলোর আস্তে আস্তে ইনশাল্লাহ আসবে। তো যেহেতু এটা আর্টিফিশিয়াল স্কুল নাম দেওয়া, সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপর বেস করে আসবে এবং আমার ডিপার্টমেন্ট আছে সেজন্য। তো জাভাতে দিয়ে শুরু করার কারণ হচ্ছে মেইনটেনেবিলিটি, ছয়টা কারণ। এর ফার্স্ট কারণ হচ্ছে মেইনটেনেবিলিটি, অর্থাৎ রক্ষণাবেক্ষণ,
আপনি জাভা একটা সোর্স কোড ক্রিয়েট করলেন, এটাকে আপনি খুব সুন্দর করে রক্ষণাবেক্ষণ করতে পারবেন। রিইউজেবিলিটি, পুনরায় ব্যবহারযোগ্যতা, অর্থাৎ এটাকে আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন। একবার একটা আপনি কোড এখানে ক্রিয়েট করলেন, সেটাকে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে বারবার ইউজ করতে পারবেন, এটাকে বলা হচ্ছে রিইউজেবিলিটি। এরপরে যদি আমরা আসি, আমরা আরেকটা বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে পোর্টেবিলিটি, অর্থাৎ আমরা এটা ট্রান্সফার করতে পারবো কিনা, একটা জায়গা থেকে আরেক জায়গাতে আমরা কিভাবে খুব সহজে নিয়ে যেতে পারবো কিনা, এটাকে বলা হচ্ছে পোর্টেবিলিটি। সিকিউরিটি, অর্থাৎ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন, সেটার সিকিউরিটিটা কেমন হবে, অবভিয়াসলি সিকিউরিটি বিষয় থাকবে, সো সুরক্ষাটা আপনি ভালো পাবেন ইনশাল্লাহ। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ইন্টিগ্রিটি, অখণ্ডতা, এবং ফাইনালি ইউজার ফ্রেন্ডলিনেস অফ সফটওয়্যার প্রোডাক্টস, অর্থাৎ আপনি যে সফটওয়্যারটা ইউজ করবেন সেটা ইউজাররা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে, আপনি সেরকম ভাবে এটা তৈরি করতে পারবেন। তো এই হচ্ছে আমরা জাভাটাকে সিলেক্ট করার কথা। আমি আগেই বলেছি যে আমার এই লেকচারটা হবে মূলত কথা বেশি হবে, তথ্য বহুল হবে, তো এরপরেও আরো তথ্য আসবে নেক্সট ভিডিওগুলোতে, বাট এগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, আমার কথাগুলো আপনার ক্ষতির কারণ হবে না, উপকার আসবে। দেখেন এখানে আমি লিখে রেখেছি যে জাভা ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটেড ইন 1995। এইটা জানার আগে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে জাভা তো 1995 সালে ক্রিয়েট করা হয়নি, তাহলে শুনেন, এটা 23 মে, অর্থাৎ 23 মে মাসে 1991 সালে, কত সালে, 1991 সালে, 1991-এ, ও সরি, এক্সট্রিমলি সরি, আসলে এটা হবে 1995-এ এটা রিলিজ হয়, এটা ক্রিয়েট হয় না, এটা রিলিজ করা হয়, এবং এটা রিলিজ করে ওরাকল কর্পোরেশন। আমার কথাটা খুব ভালো করে শুনবেন, জাভা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা 23 মে 1995 সালে ওরাকল কোম্পানি কি করে, রিলিজ করে। এর আগে এটা ডেভেলপ করলো কারা, এটা সান মাইক্রো সিস্টেম, এটা সান মাইক্রো সিস্টেম 1991 সালে। সো সান মাইক্রো সিস্টেম মূলত, সান মাইক্রো সিস্টেম, আমি মাইক্রো কে এম দিয়ে এবং সিস্টেম কে এস দিয়ে লিখলাম, সান মাইক্রো সিস্টেম 1991 সালে এটাকে ডেভেলপ করে। তো আপনারা আরেকটু ভালো করে জানতে পারবেন যদি আপনারা একটু সার্চ করেন, কোথায় যে সার্চ করবেন, আপনারা যদি গুগলে সার্চ করেন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে এখানে এই টু জেড আপনারা একটু উইকিপিডিয়াতে আপনারা পেয়ে যাবেন, আপনাদের যে তথ্যগুলো প্রয়োজন হয় পড়ার জন্য আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। আমার মনে হলো যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা শিখবো সেটা সম্পর্কে একটু বেসিক ধারণা দরকার, এটা কেন আসলো, কিভাবে আসলো, এগুলো একটু বলা দরকার, তাই বললাম। ওকে, তো আমি আগেই বলে নিলাম এটা ওরাকল কোম্পানি, এবং মোর দেন 3 বিলিয়ন ডিভাইস জাভা অ্যাপ্লিকেশনকে রান করছে এখন, এর থেকে বেশি হবে, কম হবে না। এরপরে আসি যে আমার জাভার ইউজটা কোথায় হবে, আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখব, শিখে আমি কি করতে পারবো, আমি শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলাম কোথাও ইউজ করতে পারলাম না, আমার কোনো কাজে আসবে না এটা। তাহলে জাভার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা মোবাইল অ্যাপ্লিকেশন, স্পেশালি অ্যান্ড্রয়েড অ্যাপস, আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে অ্যান্ড্রয়েড এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তো কটলিন, তাহলে এখানে আমরা এটা কেন ইউজ করছি। মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য জাভাটা খুবই ইফেক্টিভ, অর্থাৎ আপনি যদি আমরা এই কোর্সটা পুরোটা দেখেন, এর সাথে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপস ক্রিয়েট করার জন্য যে জাভা অ্যাপ্লিকেশন গুলো প্রয়োজন হয়, আপনারা 60-70% পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর 60-70% পাওয়ার পরে আপনারা যে কোনো রকম অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। ওকে, এছাড়া অ্যান্ড্রয়েড এর অ্যান্ড্রয়েড অ্যাপস এর জন্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কটলিন। তো যদি আমি কখনো সময় পাই, তাহলে ইনশাল্লাহ কটলিনের
আলোচনা করব। তো অ্যান্ড্রয়েডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটলিন, আর আমরা জাভা নিয়ে আলোচনা করছি, তাই জন্য বলে নিলাম যে জাভাটা হচ্ছে মোবাইলের অ্যাপ্লিকেশনের জন্য খুবই ভালো কাজ করে। এছাড়া আপনারা কি করতে পারবেন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব সার্ভারস অ্যান্ড অ্যাপ্লিকেশন সার্ভারস, অর্থাৎ আপনারা সার্ভারও ক্রিয়েট করতে পারবেন জাভা দিয়ে। শুধু এখানে কিন্তু জাভার সীমাবদ্ধতা না, আপনি চাইলে জাভাটাকে ইউজ করে একজন গেম ডেভেলপার হতে পারেন। আমাদের অনেকেই আজকে ফ্রি ফায়ার বা পাবজি খেলে থাকি, আমাদের অনেকের প্রশ্ন থাকে যদি আমি পারতাম এগুলো ডেভেলপ করতে। আসলে এগুলো ডেভেলপ করার জন্য অনেক টিম কাজ করে, গ্রাফিক্স এর একজন টিম কাজ করে, কোডিং এর একজন টিম কাজ করে, ইউআই ইউএক্স নিয়ে একজন কাজ করে, বড় ধরনের টিম দরকার। তবে আপনি ছোটখাটো নিজে একা একা একটা গেম ডেভেলপ করতে পারবেন এবং ওয়েল ডেকোরেটেড হবে ইনশাল্লাহ। এরপর আপনার ডাটাবেস কে কানেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনার ইউজারের ইনফরমেশন, আপনার কোন তথ্যকে শো করানো অ্যাপ্লিকেশনে, এগুলোর কানেকশন আপনি জাভা দিয়ে করতে পারবেন। এবং এছাড়া আরো অনেক কাজ করা যায় যেগুলো আমিও জানি না। দ্বিতীয় কথা, যে আমরা কেন জাভাটাকে ইউজ করব। আমরা তো ওয়েব অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েব সার্ভার, ডাটাবেস কানেকশন, এই কাজগুলো তো আমরা অন্য কিছু দিয়েও করতে পারি, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েও করতে পারি যেগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট আমরা কেন জাভা ইউজ করি? দেখেন, জাভার হচ্ছে একটা বিশেষত্ব হচ্ছে জাভা আপনার প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আপনি উইন্ডোজে যে কোডটাকে রান করতে পারবেন সেটা ম্যাক, লিনাক্স, রাসবেরি পিআই, এগুলো সবগুলো ডিভাইসে আপনি রান করতে পারবেন। এখানে আপনার অনেকেই হয়তোবা রাসবেরি নিয়ে কোনো কিছু জানেন না, আমি একটু বলে রাখি রাসবেরি পিআই এটা কেমন হিসেবে কাজ করে। আপনার দেখে থাকবেন যে অনেক একটা মাদারবোর্ডের মতো থাকে অনেকটা, যেটা আসলে একটা সিপিইউর মতো কাজ করে, যেখান থেকে আপনার একটা কি বলে এটাকে মনিটর, এটা মনিটরে কানেক্ট করতে পারবেন, দেন এটা পিসির মতো ইউজ করতে পারবেন। আমার কথা বুঝে গেল? তো যদি না বুঝে থাকেন কমেন্ট করতে পারেন, আমি আরেকটা ভিডিও করব আপনার জন্য। এবং এই পৃথিবীতে এখন পর্যন্ত জাভাটা অনেক বেশি পপুলার। কেন পপুলার আপনারা আগেই বুঝে গেছেন যে 3 বিলিয়ন ইউজার আছে জাভার, যারা অলরেডি জাভাটাকে ইউজ করছে। এবং জাভাটা আসলেই শেখার জন্য সব থেকে সহজ, খুবই সহজ, সব থেকে সহজ বলবো না, এর থেকে পাইথন আরো সহজ। তো আপনাদের পাইথন শেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। তো এটা শেখা সহজ এবং ব্যবহার করাও সহজ, এবং এটা একটা ওপেন সোর্স, এইটার জন্য আপনার কোনো প্রিমিয়াম কোনো কিছু দরকার নেই, কোনো কিছু কোনো কোথাও থেকে কিনতে হবে না, এটা একটা ফ্রি সোর্স। আপনারা গুগল থেকে নর্মালি আমার এই ভিডিও দেখা ছাড়াও আপনারা গুগল থেকে নর্মালি সার্চ করে আপনারা পেয়ে যাবেন এবং শিখতে পারবেন। এবং এটা সিকিউর, ফাস্ট এবং পাওয়ারফুল। আপনারা এখন হয়তো বুঝছেন না, আপনারা আস্তে আস্তে যখন এগুলো করবেন আমার সাথে, যখন ডেটা টাইপ, যখন রিকার্শন ক্লাস গুলো, মেথড গুলো ঠিকঠাক ভাবে বুঝতে পারবেন, ইনহেরিটেন্স, এই বিষয়গুলো যখন পুরোপুরি জানবেন, তখন দেখবেন আপনাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। যেমন নতুন কেউ প্রেমে পড়লে যেরকম হয় না, ঠিক এরকম ভালো লাগা কাজ করবে আপনার। তো চলুন এর পরের স্লাইডে যাই। এই জাভাটাকে আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সিলেক্ট করে ফেললেন আপনার লাইফে, এটা শুধু আপনার লাইফের একটা অংশ না, এটা একটা হিউজ কমিউনিটির অংশ হয়ে গেলেন আপনি। আমি এখানে লিখে দিচ্ছি টেন্স অফ মিলিয়ন অফ ডেভেলপার্স, প্রায় 10 মিলিয়নেরও বেশি আসলে ডেভেলপার জাভা নিয়ে কাজ করছে। সো আপনার কোনো প্রবলেম আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন, বাট আপনার শিখতে হবে যে আপনি কোথায় থেকে প্রবলেমের সলিউশনটা পাবেন। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি প্রবলেম কতটা সলভ করা শিখলেন। আপনি একটা কোড লেখা শিখলেন আজকে, এটা ওই কোডের মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনার রিয়েল লাইফ কে এনজয় করতে হবে, যে আমার রিয়েল লাইফে আমি এই কোডটা কিভাবে ইউজ করতে পারি এবং আমার রিয়েল লাইফের এই প্রবলেমটা প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে সলভ করতে পারি।
তো এই যে আমি বলে দিছি আগে, এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা রিউজ করা যায় কোড গুলোকে, ডেভেলপমেন্ট কস্ট কম। স্পেশাল একটা বিষয় হচ্ছে জাভা সি প্লাস প্লাস এবং সি হ্যাশ, সি শার্প, এটার খুবই কাছাকাছি ক্লোজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার ফলে যদি কেউ সি প্লাস প্লাস, সি শার্প, সি হ্যাশ, সি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর আগে থেকে জেনে থাকে তাহলে তার জন্য খুবই সহজ হয় সুইচ করার জন্য। অর্থাৎ আপনি সি শিখে রাখছেন, সি প্লাস প্লাস শিখেছেন, এখন আপনি জাভা শিখতে চাচ্ছেন, আপনার জন্য এটা খুবই সহজ। আপনি খুব সহজে এর মেথড গুলো বুঝবেন, আপনি খুব সহজে ইনহেরিটেন্স গুলো বুঝবেন, আপনি ক্লাস ফাংশন এগুলো নিয়ে কিন্তু খুব স্বচ্ছ ধারণা খুব সহজে নিতে পারবেন। তার মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে ভালোভাবে আয়ত্ত করতে হয়, আত্মস্থ করতে হয়, শিখতে হয়, প্র্যাকটিস করতে হয়, অনুশীলন করতে হয়। তো আপনারা যদি জাভাটাকে খুব ভালো করে শিখেন, দেখবেন এরপর থেকে আপনি যখন অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ করতে যাচ্ছেন আপনার জন্য এটা খুবই সহজ মনে হবে। এখন কথা হচ্ছে আমার বক্তব্য আপনারা শুনলেন, কিন্তু আপনারা কিভাবে শিখতে পারেন? শেখার তিনটা ওয়ে আছে যেটা আমি এখানে লিখিনি, তার একটা কথা বলি, সেটা হচ্ছে সদ ইচ্ছা। আপনার কাছে হিউজ রিসোর্স আছে, আপনি শিখতে পারবেন না। আমি বলবো আপনার সদ ইচ্ছা আছে শেখার, নিজে শিখতে চান, অন্যকে শেখাতে চান, এভাবে যে আমার শেখাটা যেন পরিপূর্ণ হয়, আমি আরেকজনকে শেখাতে পারি, তাহলে আপনি শিখতে পারবেন। আদারওয়াইজ আপনার কাছে যত কিছু থাকুক আপনার পক্ষে শেখা পসিবল না। তো আপনারা এরপরে যে ওয়েতে শিখতে পারেন, আপনার সদ ইচ্ছা আছে, আপনি প্যাশনেট, আপনি শিখতে পারবেন, এরপর আপনার রিসোর্স লাগবে। তো আপনি রিসোর্সটা কোথা থেকে পাবেন? আপনি ভিডিও রিসোর্স নিয়ে দেখে শিখতে পারেন, আপনি ইবুক দেখে শিখতে পারেন, এবং আমি লাস্ট একটা কথা লিখেছি, লার্ন উইথ ফান। অর্থাৎ এই যে আপনি আমার কথাটা শুনছেন এতক্ষণ মনোযোগ সহকারে ধৈর্য ধরে, এটা অনেক বেশি কষ্টের, এই কষ্ট নিয়ে আপনি শিখতে পারবেন না, উপভোগ করতে হবে। একটা লেকচার তো একটু বেশি সময় আর হবেই, এরপরে ইনশাল্লাহ প্রত্যেকটা স্টেপ আমরা 10 মিনিট এ শেষ করে ফেলবো। আর আমি একটু কথা বেশি বলি, এই জন্য আপনাদের সময় নষ্ট বেশি হয়। এই সেশনে আমরা মূলত যেটা শেষ করেছি সেটা হচ্ছে জাভার ইন্ট্রোডাকশন পার্টটা। ইন্ট্রোডাকশন পার্টটা আসলে মূলত এভাবে শেষ করা পসিবল না। আপনারা যদি রেফারেন্স কিছু বই বলি, বাংলাদেশের স্টুডেন্টরা বেশিরভাগ আমি যতদূর দেখেছি এটা হচ্ছে বাংলা গুরুস্বামী, ইন্ডিয়ান রাইটার, এই বইগুলো জাভার প্রোগ্রামিং উইথ জাভা, এ প্রিমিয়ার, এই বইগুলো বেশি ফলো করে। তবে আমি পার্সোনালি সাজেস্ট করি যে আপনারা অনলাইন বেস কিছু ওয়েবসাইটকে ফলো করেন। যেমন আমি আপনাকে বলি হচ্ছে W3 স্কুল, আপনারা সবাই হয়তো বা W3 স্কুলের নাম শুনে থাকবেন। W3 স্কুল আপনারা ফলো করতে পারেন। দেখেন W3 স্কুলে আসলে আপনি যে লার্ন জাভা, আপনি জাভাটাকে দেখতে পারবেন। এছাড়া আপনি স্লো লার্ন লার্ন নামে একটা ইন্ডিয়ান ওয়েবসাইট আছে, এটা এটা আমার কাছে এর থেকে বেশি, W3 স্কুলের থেকেও বেশি পছন্দের মনে হয়। তো এখানে এসে আপনি শিখতে পারবেন, বাট এটার একটা লিমিটেশন আছে, আপনি জাভাটাকে কোর্স হিসেবে নিতে পারবেন বাট আপনি সবগুলো প্র্যাকটিস করতে পারবেন না যেগুলো জাভাতে এখানে নেই। নেই বলতে প্রিমিয়াম, এটা আবার এটা হচ্ছে স্লো লার্নটা হচ্ছে আপনার একটা ফ্রি এবং প্রিমিয়াম দুই রকমের ফাংশন করা আছে এদের, তো প্রিমিয়াম ছাড়া এদের সবগুলো ফিচার পাওয়া যায় না। তো আমি রেফার করবো আপনারা W3 স্কুলকে আগে ফলো করেন, দেন এখান থেকে পুরোটা শিখেন, এখানে যতগুলো টপিকস আছে শেখার পরে আমার সাথে থাকেন, আমি আপনাদের হাতে ধরে শেখাবো ইনশাল্লাহ। সো আশা করি আমার এই কথার পরে আপনাদের আর টেনশনের কোনো কারণ নেই,
এরপরে যদি টেনশন করার ইচ্ছা থাকে আপনি করতে পারেন, এটা আপনার ইচ্ছা। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো জাভা সিনট্যাক্স নিয়ে এবং কমেন্টস নিয়ে, অথবা আমরা ভিডিওগুলো শর্ট করার জন্য জাভা সিনট্যাক্স নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে, দেন হয়তো বা আমরা কমেন্টস নিয়ে কথা বলবো এরপরে ভিডিওতে। আর ভিডিওতে খারাপ লাগলে ডিসলাইক দিবেন, আর যদি মনে হয় কিছু শিখতে পারবেন তাহলে সাথেই থাকুন। আই হোপ এনজয় দিস ক্লাস অ্যান্ড শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস। আমি কেন বলছি শেয়ার করুন, এটা আপনি যখন শেয়ার করবেন তখন কিন্তু আপনি একবার দেখবেন আপনি নতুন কিছু হলেও শিখতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।